সো গাইজ, আমি চলে এসেছি এখন প্রোগ্রামের কাছে। আর এখানে কিন্তু মাঠে একটা ছোট্ট করে মেলা বসে, তো জানি এগরোলটাকে দেখে মনে হচ্ছে যে এগরোলটা পোলিও পাইনি, কিন্তু এর উপরে উঠে এই নাচ আর সেই নাচ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকে আমাদের পাড়ায় হচ্ছে একটা বিশেষ অনুষ্ঠান কালী পুজো উপলক্ষে হচ্ছে, তো এখন আমরা সেখানে যাবো। চলো বেশি দেরি না করে যাই, কারণ গাইজ অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ, আমি চলে এসেছি এখন প্রোগ্রামের কাছে। আর এখানে কিন্তু মাঠে একটা ছোট্ট করে মেলা বসেছে, সেখানে আসবো আমরা একটু পরে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এবং হ্যাঁ গাইজ, আগামী দিন কিন্তু ভিডিওটা আরও ধমাকেদার হতে চলেছে, আরও ধমাকেদার ভিডিও আসতে চলেছে। তো তোমরা তাড়াতাড়ি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ, ড্যান্সগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আরও কিন্তু দারুণ দারুণ সব ড্যান্স আসতে চলেছে, তোমরা কিন্তু স্কিপ করে যেও না। আর হ্যাঁ, আমার ভাগ্নিও আজকে এখানে নাচবে, দারুণ সব নাচ আসতে চলেছে। সো তোমরা দেখো। সো গাইজ, এবার আমার ভাগ্নি কিন্তু স্টেজে উঠছে। সো তোমরা ভাগ্নির নাচটাকে দেখো এবং কমেন্টে জানাতে ভুলো না যে নাচটা কেমন লাগলো। সো তোমরা দেখো। মঞ্চে আসছে সর্বিনী অধিকারী, সুন্দর নৃত্যশিল্পী। প্রথমে কোশ্চেনটা ভালোভাবে শুনিনি না, বুঝতে পারিনি। এসব হচ্ছে মেয়েদের কোশ্চেন, আমাদের কোশ্চেন নাকি? তো গাইজ, প্রোগ্রাম এখন শেষের দিকে। এবার বেশ কয়েকটা নাচ দেখিয়ে দিই তোমাদেরকে, লাস্টের কয়েকটা নাচ, তারপরে আমি বলেছিলাম যে মেলায় যাব। সো এখন দেখো, একটা ছোট্ট পিচকে একটা মেয়ে নাচছে, আরও বেশ কয়েকটা নাচ হবে, তারপরে কিন্তু আজকের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আর আমি বারবার বলছি, এর পরের দিনের প্রোগ্রামটা কিন্তু তোমরা মিস করো না, কারণ গাইজ এর পরের দিনে অনেকটা এনার্জেটিক, অনেকটা এনজয়েবল হতে চলেছে। সো গাইজ, প্রোগ্রাম এখন শেষ হয়ে গিয়েছে, আমরা চলে এসেছি মেলাতে এগরোল খাওয়ার জন্য। তো জানি এগরোলটাকে দেখে মনে হচ্ছে যে এগরোলটা পোলিও পাইনি, কিন্তু গোপাল ভাই আমাদের এগরোলটাকে টেস্ট করে বলবে যে এগরোলটা কেমন। সো গাইজ, গোপাল ভাই তো টেস্ট করে বলছে যে এগরোলটা ভালোই হয়েছে, কিন্তু গাইজ এ কি, একে এগরোল টেস্ট করতে দিয়েছি, এ তো এগরোল নিয়ে পুরো মূর্তি হয়ে গেল। আমারে হ্যাঁ এসাই হতা হ্যায়, ছবি তুলছি না। তো গাইজ কি আর করা যাবে, এ তো পুরো মূর্তি হয়ে গেল, একে বলে বলে আর পারলাম না, তো আমি এগরোলটা খেয়ে নিলাম। তো গাইজ, এগরোল খেতে খেতে দেখি যে হঠাৎ করে আবার গান বাজতে শুরু করেছে। তো তাড়াতাড়ি করে গিয়ে দেখলাম কি ব্যাপার, আবার গান বাজ। তারপরে গিয়ে দেখি গাইজ, পাড়ার সব ছেলেপেলে স্টেজের উপরে উঠে এই নাচ আর সেই নাচ, সেই কি নাচছে গাইজ।
সো গাইস অনেক রাত হয়ে গেছে, তার জন্য আমাকে এখন বাড়ি যেতে হবে। সো ভিডিওটি আজকের জন্য এতদূরই ছিল। তোমরা চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং নাচগুলো কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। সো আজকের জন্য এতদূরই, বাই।